বিস্তীর্ণ জায়গা জুড়ে গাছপালা জন্মানোর ঘটনাকে ঐতিহাসিক বিরল বলছেন বিশ্লেষকরা। আজ এই আরব দেশ মরুভূমি দেশ, এই দেশে নতুন করে আবার সবুজত্ব ফিরে আসবে এবং এখানে আবার নদী নালা প্রবাহিত হবে। প্রতি মাসে টানা বৃষ্টিতে কয়েক এলাকায় সৃষ্টি হয়েছে বন্যার। তো ওলামায়ে কেরাম অনেকে বলছেন যে এই আরব দেশে অধিক বৃষ্টি এবং এখানে আবার এই সবুজ শ্যামল বৃদ্ধি পাওয়া, বাগান বাগিচায় ভরে যাওয়া এবং নদ নদী বয়ে পানি প্রবাহিত হওয়া, এই সব কিছু ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল সাল্লাম পূর্বে বলে দিয়েছেন, সেটা এখন ঘটতেছে। সৌদি আরবের শুষ্ক মরুভূমির সবুজ রঙে বদলে যাওয়া বেশ আলোড়ন তুলেছে। তো অনেকে বলতেছে যে আরব দেশের বৃষ্টি হওয়া আর আরব দেশের বরফবাড়ি হওয়া মানেই মেহেদী আলাইহিস সালামের আগমনটা খুব অচিরেই, এটা মনে করা ভালো, ঠিক আছে, যে কিয়ামত খুব অচিরেই আসবে, আরও বড় আলামত খুব অচিরেই আসবে, এটা মনে করা মানে কি? আমাদেরকে কী করতে হবে? আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার মুখ থেকে যে দুই বাণী বের হয়েছে, একটা হল কোরআন আর একটা কি হাদিস। কোরআন যেরকম সত্য, হাদিস এরকম সত্য। বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই ভবিষ্যৎবাণী বলে দিলেন কিয়ামতের পূর্বে এগুলি যে ঘটবে, বাস্তবে এখন আমরা দেখতে পাচ্ছি এগুলি ঘটতেছে কি ঘটতেছে না। আমাদের উপর যারা অধিকাংশ নেতৃত্ব দিচ্ছে অনেকে মূর্খ জাহেল, তাদের কাছে কোনো যোগ্যতা নেই, না দিনই যোগ্যতা আছে না দুনিয়া যোগ্য দুনিয়াবে যোগ্যতা আছে, অথচ তাদেরকে আল্লাপাক অঢেল সম্পদ দিচ্ছে এবং তাদের হাতে নেতৃত্ব দিচ্ছে আল্লাপাক। আত্তাহারিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। কিয়ামত কবে আসবে এটা কেউ জানে, এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও জানেন। জিব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে জিজ্ঞেস করেছেন মাতাসা কিয়ামত কবে আসবে, তখন তিনি বলছেন মাল মাসউল আনহা বি আলামা মিনাস সাইল, প্রশ্নকারীর চাইতে প্রশ্নকৃত ব্যক্তি বেশি জানে না, কারণ যিনি প্রশ্ন করছেন তিনি হল জিব্রাইল আমিন। তিনি যা কিছু বার্তা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসে রসুলকে বলেন তবেই তো রসুল জানেন, তার রসুল জানার পূর্বে আগে কে জানেন? জিব্রাইল সালাম। আল্লাহ রসুলকে এখনও বলা হয় নাই কিয়ামত কবে আসবে, কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে কবে আসবে, তখন তিনি বললেন আপনি জিজ্ঞেস করছেন কিন্তু এ বিষয়ে জানলে আপনি বেশি জানবেন, কারণ আপনি তো আমাকে এ বিষয়ে কিছু জানান নেই, অথব যদি কোনো জ্ঞান থাকে এই বিষয়ে আপনারই আমার সাথে বেশি থাকবে। তখন তিনি বলছেন হ্যাঁ যে আমাকে আন আমার আতিহা, যে কিয়ামতের কিছু আলামত সম্পর্কে আমার বলুন, কি বলুন আলামত সম্পর্কে বলুন। তখন তিনি বললেন আচ্ছা এখন যে আল্লাহ রসুল বললেন, এর আগে জিজ্ঞেস করেছেন ইসলাম কী, ইমান কী, এহসান কী, তিনি উত্তর দিয়েছেন জিবরাইল কী বলছেন সাদাক, আপনি সত্য বলছেন। তো আল্লাহ রসুল যেটা উত্তর দিলেন বা তিনি যেটা বলেছেন সেটা কি জিবরাইল আসলাম আগে ওনাকে বলে দেননি? অবশ্যই বলে দিয়েছে, কারণ ওহি তো এই জিবরাইলের মাধ্যমে আল্লাহ রসুলের কাছে এসছে। ইসলাম কী, ইমান কী, এহসান কী, প্রশ্ন কেন করছে, এটা হাদিসের শেষে আল্লাহ রসুল বলছেন যে তোমার কি জানো মা হাজা রজুল, এই ব্যক্তিকে মানুষের আকৃতি নিয়ে এসেছিল। তো আল্লাহ বলছেন যে দেখো হাদা জিব্রাইল আতাকুম ইউআল্লিমাকুম দীনাকুম, তিনি আমার কাছে এসেছিলেন তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। তার মানে ইসলাম কি রসুলের সামনে এটা প্রশ্ন করে রসুলকে শেখানোর উদ্দেশ্য নয়, শিক্ষা হলে শেখানোর উদ্দেশ্য হলেই এই প্রশ্নোত্তরের মাধ্যমে যেন তার উম্মত সাহাবিগণ যেন তারা শোনে যে আসলে ইসলাম কি, ইমান কি, এটাও একটা কিন্তু শিক্ষার মাধ্যম, এটাও একটা শিক্ষার মাধ্যম। তাহলে আল্লাহ রসুলকে বলা হচ্ছে হ্যাঁ ফা আখবিরনি আন আমারাতিহা, কিয়ামত কবে আসবে ঠিক আছে এটা জানেন না, তো কিয়ামতের কিছু চিহ্ন সম্পর্কে বলেন। তখন তিনি বললেন আন তালিদাল আমাতু রব্বাতাহা, যে মানুষ আন তালিদাল আমাতু রব্বাতাহা, লন্ডি বান্দি বা দাসিনী তার মানে রব, তার মালিককে সে জন্ম দেবে, মালিককে সে জন্ম দিবে কিভাবে, দাসীর প্রথা ছিল না, মানে ইসলামে তো দাসীর প্রথা ছিল আর দাসী মালিকের জন্য বৈধ জায়েজ, যার জন্য দাসীর মাধ্যমে মালিকের সন্তানও জন্মগ্রহণ করে। তো এটার একটা অর্থ এটা যে দাসীর মালিকের সাথে দাসীর সম্পর্ক হওয়ার পর তার পেটে যে বাচ্চা জন্মগ্রহণ করেছে পরবর্তীতে এই বাচ্চা বড় হয়ে সে আবার এই দাসীর মালিক হয়েছে, এটাও একটা অর্থ। আর একটা অর্থ হলো এই যে সন্তানরা তাদের
মা বাপের উপর হুকুম চালাবে, হুকুম চালাবে, ঠিক আছে? এটা একটা অর্থ। এরপর বলছেন ওয়াতারাল হুফাতাল ওরাতাল আল্লা ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান। তুমি দেখবা হুফাত ওরাত যাদের পায়ে স্যান্ডেলবিহীন চলার মতো গরিব মিসকিন মানুষ, ওরাত উলঙ্গ মানে পরিধানের কাপড় নেই এরকম অসহায় গরিব মানুষ, আল্লাহ একেবারে মিসকিন অসহায়, রেয়াত আর সাত যারা বকরির রাখাল তাদের কাছে আল্লাহ পাক কিয়ামতের পূর্বে এদের হাতে দুনিয়ার নেতৃত্ব দিবে, দুনিয়ার সম্পদ এদেরকে অঢেল দিবে। এটা তাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা বড় বড় উঁচু উঁচু বিল্ডিং বানাবে। এই যে এখন ফেসবুকে আসতেছে ভারতের বড় ধনীর নাম কি, হ্যাঁ মুকেশ আম্বানি, এ নাকি আগে কি ছিল দুধ বেঁচে খাতো নাকি, এরকম শোনা যায়। অধিকাংশ এখন যারা বড় বড় মানে ধনাট্যের, আমাদের এই কি নাম সৌদি আরবের একজন ধনী রাজি রাজিহি, তাই নাকি? এনার জীবনের প্রথম সূচনা কোথা থেকে, লেবুর গাছ থেকে, মানে প্রথম তিনি লেবুর চাষ শুরু করেন, সেখান থেকে এখন মনে হয় বিশ্বের শ্রেষ্ঠতম ধনী মধ্যে তিনি একজন ধনী, ঠিক আছে না? তার মানে হলে যে আল্লাহ পাক এই দৌলত এটা এক হাতে রাখে না, এটা চেঞ্জ করে দেয়, কী করে দেয়, চেঞ্জ করে দেয়। বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই ভবিষ্যৎবাণী বলে দিলেন যে আমাদের পূর্বে এগুলি যে ঘটবে, বাস্তবে এখন আমরা দেখতে পাচ্ছি এগুলি ঘটতেছে কি ঘটতেছে না। আমাদের উপর যারা অধিকাংশ নেতৃত্ব দিচ্ছে অনেকে মূর্খ জাহেল, তাদের কাছে কোনো যোগ্যতা নেই, না দিনই যোগ্যতা আছে না দুনিয়া যোগ্য দুনিয়াবে যোগ্যতা আছে, অথচ তাদেরকে আল্লাহ পাক অঢেল সম্পদ দিচ্ছে এবং তাদের হাতে নেতৃত্ব দিচ্ছে আল্লাহ পাক। কী বোঝা গেল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার মুখ থেকে যে দুই বাণী বের হয়েছে, একটা হলো কোরআন আর একটা কি হাদিস, কোরআন যেরকম সত্য হাদিস এরকম সত্য। জি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটাই বলেছেন, এটা বাস্তব দেখতে পাচ্ছি না? জি এখন এই যে কিয়ামতের যে চিহ্ন সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, তার ভিতরে এখন নতুন কিছু কিয়ামতের চিহ্ন দেখা যাচ্ছে, ইতিপূর্বে দেখা গেছে, হ্যাঁ এখনও দেখা যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বড় চিহ্নর কথা বলেছেন, মেহেদী আলাইহিস সালাম আসবেন, মেহেদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, তাই নয় কি? ইয়াজুজ মাজুজ আসবেন, তারা আসবে, আর তার পূর্বে হ্যাঁ মানুষের সম্পদ বেশি হবে, বিলে সেটা বেশি আসবে, এরপরে মসজিদকে নিয়ে পাল্লা করবে, মসজিদ সুন্দর করে না পাল্লা করবে, এটা হচ্ছে কি হচ্ছে না? মহিলাদের সংখ্যা বেশি হবে নারীর চাইতে, এমনকি একটা মহিলার জন্য একটা পুরুষের জন্য 50 জন মহিলা তার ভাগে পড়বে, এবং সে তার যান বাঁচার জন্য মহিলার কাছ থেকে পলায়ন করবে। পর্যায়ক্রমে কিন্তু সে অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। এখন বিশ্ব যদি গণনা করেন, কেউ তো চায় না আমার মেয়ে হোক, সবাই তো চায় ছেলে হোক, কী নাকি? মেয়ে হলে আমার দুশ্চিন্তায় পড়ে যায়, কিন্তু আমি ইচ্ছা করলে কি ছেলে হবে? কিন্তু অলরেডি মেয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? আমরা ইদানিং খবর পাচ্ছি কোনো এক দেশ আছে যেখানে নাকি মেয়ে অসংখ্য মেয়ে ছেলের সংখ্যা কম, সেখানে মানুষরা ওই দেশে ছেলে খুঁজে পাচ্ছে না বিবাহ বসার জন্য। আমরা ফেসবুকে দেখছি, আমার দেশের নাম মনে নেই। এই যে কিয়ামতের আলামত সম্পর্কে আল্লাহ রাসূল যে বলে গেছেন, এখানে বাস্তবে ঘটতেছে, তাহলে আল্লাহ রাসূল তিনি যে সত্য সেটাও কিন্তু প্রমাণ হচ্ছে। আর একটা কিয়ামত আলামত সম্পর্কে ইদানিং একটা ফেসবুকে কথা আসছে, সেটা কি দেখছেন যে বর্তমান সৌদি আরবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মাশাআল্লাহ, এবং একসময় আপনারাও দেখেছেন আজ থেকে 10-20 বছর পূর্বে উট কি খায়, ঘাস পায়, কাঁটা মাটায় হ্যাঁ কী যে খায় আমরা বুঝি নেই, কোনো ঘাসের সবুজ তো দেখা যায় না, ঠিক আছে? কিন্তু ইদানিং মাশাআল্লাহ প্রত্যেক বছর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিটা এখন এত বেশি পরিমাণ হচ্ছে, বিশেষ করে এই কয়েক বছর যাবৎ, এই বছর আরও এ কথা আরও বেশি আলোচনায় আসতেছে যে বাংলাদেশে যেরকম বন্যা বয়ে যায় সেরকম বন্যা বয়ে যাচ্ছে জিদ্দায়, যেভাবে বৃষ্টির পানি হ্যাঁ গাড়ি এবং বাড়ি ধুষে নিয়ে চলে যাচ্ছে, এই ধরনের বন্যা তো আরব দেশে মরুভূমি দেশে এটা কল্পনাই করা যায় না, কিন্তু এখন এটা ঘটছে। এখন যে ঘটছে এরপরে তায়েফে বরফবাড়ি হচ্ছে, কী হচ্ছে? বরফবাড়ি হচ্ছে। আচ্ছা এই বিষয়ে কি রসুল সাহেবের কোনো ভবিষ্যৎবাণী আছে? জি আছে, মুসলিমের বর্ণনাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের পূর্বে একটি আলামত সেটা হলেই যে ইয়াকসুরুল মাল, মানুষের মাল বৃদ্ধি পাবে, মাল বেশি হবে এবং প্রত্যেকেই ধনী হয়ে যাবে,
এমনকি এমন অবস্থা চলে আসবে যে তারা তাদের মালের যাকাত দিতে চাইবে কিন্তু সেই যাকাত গ্রহণ করা মানুষ পাবে না। এরকম ঘটনা পূর্বে ঘটেছে কিন্তু, হ্যাঁ, ওমর বিন আব্দুল আজিজের সময়। আল্লাহ পাক তো নিজেই বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু ওয়াত্তাকাউ লাফাতানা আলাইহিম বারাকাতান মিনাস সামা। কোনো বস্তিবাসী তারা যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর পক্ষ থেকে বরকত আল্লাহ পাক অবতীর্ণ করে, সে বরকত আল্লাহ পাক সেই যুগে দিয়েছে। আর এটা যেটা বলা হচ্ছে সেটা হলো কিয়ামতের আলামত, এটা আর একটা অংশ, সেটা হলো যে আল্লাহ পাক মানুষের কাছে, সেটা মুসলমান হোক অমুসলিম হোক, আল্লাহ পাক কিয়ামতের পূর্বে মানুষের কাছে ধন সম্পদ বাড়ায় দিবে। ঠিক আছে, এক সময় মানুষ দুই তলা তিন তলা বিল্ডিং দেখতে শহরে যেত, আর এখন গ্রামগঞ্জে চার তলা পাঁচ তলা বিল্ডিংয়ের প্রতিযোগিতা হচ্ছে। হ্যাঁ, এক সময় দেখা যাচ্ছে সরকারি কোনো ঊর্ধ্বতম কর্মকর্তা গ্রামগঞ্জে হয়তো গাড়ি নিয়ে আসতো, মানুষ গরু গাড়িতে চলত, মোষের গাড়িতে, এরপরে রিক্সা আসলো, নাকি আগে বিয়েতে মানুষ কিনে যেত, ও যে পালকি নিয়ে যেত, আর এখন রিক্সাওয়ালাও মাইক্রো ছাড়া এখন বিবাহ হচ্ছে না। তার মানুষ কি উন্নত হচ্ছে, তাদের কাছে টাকা বেশি হচ্ছে না হচ্ছে না? এই হাদিসের আগে যে আল্লাহ বলেছেন, ও তাউদুল আরব মরুজান ও আনহারা, আরব, এই আরব দেশ মরুভূমি দেশ, এই দেশে নতুন করে আবার সবুজত্ব ফিরে আসবে এবং এখানে আবার নদী নালা প্রবাহিত হবে। তো ওলামা ইকরাম অনেকে বলছেন যে এই আরব দেশে অধিক বৃষ্টি এবং এখানে আবার এই সবুজ শ্যামল, হ্যাঁ, বৃদ্ধি পাওয়া, বাগান বাগিচায় ভরে যাওয়া এবং নদ নদী, হ্যাঁ, বয়ে পানি প্রবাহিত হওয়া, এই সব কিছু ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পূর্বে বলে দিয়েছেন, সেটা এখন ঘটতেছে। জি, এটাই বাস্তব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যেটা বলেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া, তিনি নিজের পক্ষতে কোনো কথা বলেন নাই, ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা, তিনি যা কিছু বলেছেন ওহির মাধ্যমেই বলেছেন, অতএব সেটা কোরআনে মাজিদের মধ্যে হোক অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের, বিশুদ্ধ, শুধু দেখতে হবে হাদিসটা সহি কিনা, যদি সহি হয় তাহলে সেই কথা আমরা বিশ্বাস করি, ইয়াকিন করি, অবশ্যই সেই কথা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার মুখে আমাদেরকে সেটা শোনানো হয়েছে এবং যাই কিছু তিনি বলেছেন সেটা সত্য, এর মধ্যে কোনো সন্দেহর অবকাশ নাই এবং বাস্তবে সেটা ঘটবেই ঘটবেই ঘটবে। ঠিক আছে না? আচ্ছা, এটা ঘটার সাথে যখন কিয়ামতের আলামত যত পর্যায়ক্রমে বেশি বেশি বৃদ্ধি পাচ্ছে, তত বেশি বড় আলামত মনে করা হচ্ছে তাড়াতাড়ি আসবে, কথা বোঝেন নাই তো? অনেকে বলতেছে যে আরব দেশের বৃষ্টি হওয়া আর আরব দেশের বরফ বাড়ি হওয়া মানেই মেহেদি আলাইহিস সালামের আগমনটা খুব অচিরেই, এটা মনে করা ভালো, ঠিক আছে, যে কিয়ামত খুব অচিরেই আসবে, আরও বড় আলামত খুব অচিরেই আসবে, এটা মনে করা মানে কি? আমাদেরকে কী করতে হবে? আল্লাহর দিকে ফিরে আসতে হবে। কিয়ামত ফেতনা, বড় ফেতনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে কিয়ামতের ফেতনা থেকে আশ্রয় চাইতেন, তাহলে ওই ফেতনার সময় মানুষ তার দুর্বল ঈমান, তাদের ভিতরে শুভাত সন্দেহ চলে আসবে। এই জন্য আল্লাহ পাক কাকে পাঠাবেন? দাজ্জালকে পাঠাবেন, তাকে আল্লাহ পাক এত শক্তি দিবেন যে তার ইশারায় সূর্য উঠবে, তার ইশারায় সূর্য ডুববে, তিনি ইচ্ছা করলে রাত নিয়ে আসবেন, ইচ্ছা করলে দিন নিয়ে আসবেন, ইচ্ছা করলে বৃষ্টি বর্ষণ করবেন, এবং সে বলবে আমি তোমাদের রব, আমাকে যদি রব মানো তাহলে এই যে জান্নাত, তখন মানুষকে জান্নাত দেখাবে, আর আমাকে রব না মানলে পরিণাম জাহান্নাম, জাহান্নাম দেখাবে, কথা বলেন? তখন দুর্বল ইমানদার যারা, তারা এই ফেতনায় নিমজ্জিত হয়ে যাবে, তারা বুঝতে পারবে না, না বুঝে তাকে রব মানবে এবং তার জান্নাতে প্রবেশ করতে চাইবে, তার জান্নাত হবে জাহান্নাম আর জাহান্নাম হবে জান্নাত। এই ফেতনা করার অর্থ কি? ফেতনা করার অর্থ হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষকে পরীক্ষা করবেন। ঠিক আছে, এই পরীক্ষা থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো এই যে এই বিষয়ে শরীয়ত সম্পর্কে আমাদের কিছু জ্ঞান থাকতে হবে, যে আল্লাহ পাক সব কিছু কোরআনে মাঝে মধ্যে বর্ণনা করেছেন, দাজ্জাল কেমন হবে, তার আকৃতি কেমন হবে, তার চোখ কয়টা হবে, চোখ একটা কী হবে, চোখ একটা কী হবে, কানা, হ্যাঁ, এবং তার কপালে কাফার লেখা থাকবে, কাফের, কিন্তু এটা যারা ইমানদার তারা বুঝতে পারবে, যারা মুমিন নয় তারা বুঝতে পারবে না। তো এইগুলি বিষয়ে বিস্তারিত আলোচনা তো কোরআন হাদিসের মধ্যে আছে, এটা আমরা জানতেও চেষ্টা করি না, জানি না, ঠিক আছে, আমরা যেহেতু দিন সম্পর্কে অজ্ঞ, এই জন্য আমাদেরকে
যে এসে যেরকম বুঝাই আমরা সেরকম বোঝার চেষ্টা করি। এখন এই কিয়ামতের আলামতকে কেন্দ্র করে এক শ্রেণীর যুবক নতুন বক্তা বের হয়েছে। তাদের ভাবভঙ্গি দেখে আমার মনে হচ্ছে যে তারা যদি ক্ষমতা রাখত তাহলে তাড়াতাড়ি কিয়ামতটা হাতে করে নিয়ে আসতে পারত। হ্যাঁ, মানুষকে শুধু ভয় ভীতি দেখাচ্ছে, হ্যাঁ মানে তা হতাশাগ্রস্ত করতেছে, এই এটা হচ্ছে সেটা হচ্ছে, হ্যাঁ এই কিয়ামত চলে আসলো। জি ঠিক আছে, কিয়ামতকে নিকটে মনে করতে হবে, কিন্তু সেটার দিন তারিখ নির্ধারণ করা যাবে না আবার যে 2030-এর মধ্যেই কিয়ামত চলে আসতে পারে, দিন তারিখ নির্ধারণ করা যাবে না, এটা যেমন সত্য। কিয়ামত আসার পূর্বের প্রস্তুতি সেটা হলে আল্লাহর প্রতি ঈমান এবং আমলে সালে করতে হবে, আল্লাহর কাছ থেকে দোয়া চাইতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে ফেতনার সময় ঈমানের উপর অটল রেখো, ঠিক আছে, আর আমাদেরকে ফেতনা থেকে দূরে রাখো, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর সচেতন থাকলে, কোরআন সম্পর্কে জ্ঞান থাকলে আমাদেরকে কেহ কোনো মিথ্যা প্রলোভ দেখিয়ে, মিথ্যা বক্তব্য দিয়ে আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, ধোকা দিতে পারবে না। আপনারা দেখছেন ইদানিং কতজন মেহেদি হওয়ার দাবি করেছে যে আমি মেহেদি, আর এগুলি বাংলা ভাষার মধ্যে বেশি, কারণ বাংলা ভাষার মানুষের মধ্যে মাশাআল্লাহ মানে যত ফেতনার আবির্ভাব এ সব কিন্তু আল্লাহ বলছেন পূর্ব দিকে ইশারা করেছেন, কোন দিকে, পূর্ব দিক থেকে, এ যত ফেতনা পূর্ব দিকেই বেশি। পূর্ব দিকে আছে ইরান, পূর্ব দিকে আছে ইরাক, পূর্ব দিশা আছে ভারত, পূর্ব দিকে আছে যত ফেতনা সব কিন্তু ওই দিকটা চলে আসতেছে, ইসলামের যত ফেতনা কোন দিক থেকে আসতেছে, পূর্ব দিক থেকে বেশি। এর কারণটা হলে যে আমরা আসলে যেটা মূল শিক্ষার জায়গা কোরআন এবং হাদিস আমরা সেখানে যাই না, সেটা বোঝার চেষ্টা করি না, আর আমরা আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস নাই, ইয়াকিন নেই, আমরা যা কিছু বুঝি আমার বিবেকের উপর নির্ভর করে বোঝার চেষ্টা করি। তো যাই হোক, আজকে আলোচনায় যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হলে যে ইসলাম নিয়ে সন্দেহ মানুষ ঢুকাবে, সন্দেহ দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আসলে আলহামদুলিল্লাহ ইসলামের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। যদি আপনার মধ্যে সন্দেহ আসে তাহলে এটা হলো আপনার ইমানের দুর্বলতা, ইসলামের শিক্ষার দুর্বলতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বোঝার তৌফিক দান করে।